আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যান পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার তারিখ ষোলো অক্টোবর দু পরীক্ষার ধরন ও প্রস্তুতি অর্থাৎ পরীক্ষায় যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল পরীক্ষা লিখিত ও মৌখিক পদ্ধতিতে হয়ে থাকে লিখিত পরীক্ষায় বরাদ্দ থাকে সত্তর নম্বর লিখিত পরীক্ষার প্রশ্ন হয় এমসিকিউ আকারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় পথ ও শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্রমতে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের উপর নজর রাখতে হবে সেন্টম্যান পদের পরীক্ষায় যে টপিকগুলো গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের জন্য সন্ধিবিচ্ছেদ সমাস কারক বিভক্তি এক কথায় প্রকাশ বাগধারা নত্যবিধান সত্যবিধান সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য অংশের জন্য গল্প ও কবিতার লেখকের নাম ও জীবনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ইংরেজি গ্রামার অংশে টেন্স পার্টস অফ স্পিস ভার্ভ ট্রান্সলেশন নাম্বার জেন্ডার বয়েস সেন্স ইপোজিশন এবং ভোকাবুলারি অংশের জন্য সিরিনিয়ম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ড ইডিয়ম অ্যান্ড ফ্যারেস গুরুত্বপূর্ণ গণিত অংশের জন্য শতকরা সুৎকষা অকিক নিয়ম অনুপাত ও সমানুপাত বাস্তব সংখ্যা লসাগু ঘষাগু লাভক্ষতি ভগ্নাংশ উৎপাদক সূচক লগারিদম এবং বীজগণিতীয় সূত্র থেকে প্রশ্ন আসতে পারে যেমিতি অংশ থেকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত রেখা কোণ ক্ষেত্রফল ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয়গুলি থেকে ভূপ্রকৃতি জলবায়ু ইতিহাস ও সভ্যতা সংস্কৃতি ও ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত বিষয়সহ নানা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে উক্ত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এসব টপিক থেকে প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে